नमस्कार বন্ধুরা, সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে। আজকে আমি আপনাদেরকে বলবো রাশ পূর্ণিমার কিছু গুরুত্বপূর্ণ টোটকা, যেগুলো করলে আপনাদের গৃহে সুখ, সমৃদ্ধি এবং আর্থিক ডেভেলপমেন্ট হবে, এবং যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়িক উন্নতির জায়গাও কিন্তু প্রকাশ পাবে। তবে তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। রাশ পূর্ণিমার দিন পড়েছে চন্দ্রগ্রহণ। আমি সব সময় অর্থাৎ পূর্ণিমা কখন লাগছে, চন্দ্রগ্রহণ কখন লাগছে, সেই সময়গুলো আপনাদেরকে পরপর বলবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। রাশ পূর্ণিমা হলো মহাপূর্ণিমা, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কার্তিক মাসের এই পূর্ণিমায় দান করলে নানা পুণ্য লাভ হয়ে থাকে। উত্থান একাদশীর পর থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিটা দিন হচ্ছে শুভ দিন, যাকে দামোদর মাসও বলা হয়, এবং মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই কার্তিক মাস। কার্তিক মাসের পূর্ণিমাই হল রাশ পূর্ণিমা। পৌরাণিক কথা অনুসারে এই পূর্ণিমার দিনই ত্রিপুরাসুরকে হত্যা করেন বাবা ভোলেনাথ, যার ফলে তার আরাক নাম হয়েছিল ত্রিপুরারী। ত্রিপুরারী নামেই তিনি প্রসিদ্ধ হয়েছিলেন। এই রাশ পূর্ণিমার দিনই ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও তার গোপিনীদের নিয়ে রাসলীলা রচনা করেছিলেন। এই পূর্ণিমাকে দেব দীপাবলিও বলা হয়। দেব দীপাবলিতে দেবতাদের উদ্দেশ্যে আমরা দীপ, এটি হচ্ছে অত্যন্ত শুভপ্রদ, যেখানে দীপদানের ফলও মানুষ পূর্ণভাবেই লাভ করে থাকে। আসুন তাহলে আগে জেনে নিই পূর্ণিমা এবছরে কখন পড়েছে। 2022 সাল 7ই নভেম্বর দুপুর 3:54 পূর্ণিমা লাগছে, এবং পূর্ণিমা থাকবে 8ই নভেম্বর মঙ্গলবার 3:49 পর্যন্ত। ফলে মঙ্গলবারই কিন্তু পালিত হবে পূর্ণিমা। ওই দিন চন্দ্রগ্রহণও আছে, যা এবছরের সর্বশেষ চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে দুপুর 2:39 থেকে এবং গ্রহণ শেষ হবে 5:12। গ্রহণের মধ্যবর্তী সময় থাকবে 3:46 এবং পূর্ণ গ্রাস হবে 4:29। মোক্ষ লাভ হবে হচ্ছে 6:29। অর্থাৎ গ্রহণের স্থিতি, অর্থাৎ পূর্ণগ্রাস গ্রহণের স্থিতি থাকবে 1:26, গ্রহণ স্থিতি থাকবে 3:40, এবং কলকাতায় গ্রহণ শুরু হচ্ছে 4:52 থেকে, মোক্ষ হবে 6:19। আসুন জেনে নিই এবারে রাশ পূর্ণিমার দিন কি কি করণীয়, যা টোটকা সেগুলো আপনারা করবেন। অনেক সময় দেখা যায় গৃহে নানা অশান্তি, কলহ এইসব লেগেই চলেছে, তাহলে পরে আপনারা কি করবেন, সেই দিন অর্থাৎ রাশ পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণকে একটু মাখন ও একটু চিনির ভোগ দিন। দেখুন আপনাদের গৃহকলহ সুন্দরভাবেই মিটে যাবে, এবং রাধাকৃষ্ণের সামনে অন্তত 5টি ঘিয়ের প্রদীপ আপনি রাত্রিবেলায় জ্বেলে দিন। যাদের ব্যবসায়িক উন্নতি স্থগিত হয়ে গেছে, অর্থাৎ সেইভাবে ব্যবসা চলছে না বা তৈরি করা ব্যবসা প্রায় বন্ধের মুখে, আপনারা করবেন একটি লাল কাপড় নেবেন, তার ভেতর 11টি কড়ি নেবেন, এবং অল্প একটু জলের মধ্যে, পরিষ্কার গোলাপ জলের মধ্যে একটু কেশর ভিজিয়ে দেবেন। সেই কেশর ভেজানো জল এবং কেশরটি ছিটিয়ে দেবেন সেই কড়ির ওপরে, তার সাথে একটি লবঙ্গ ওখানে দেবেন, এবং 11টি পদ্মের পাতা। পদ্মের পাতার ওপরে আপনি লাল কালি দিয়ে শ্রীং কথাটি লিখে দেবেন। দেওয়ার পরে মা লক্ষ্মীর সামনে রেখে
108 বার মা মহালক্ষ্মীর নাম স্মরণ করবেন। তারপরে এই কাপড়টি সুন্দরভাবে বেঁধে আপনি আপনার ব্যবসায়িক স্থলে অথবা আপনার ক্যাশ বাক্সতে রেখে দিন। দেখুন আপনার ব্যবসায়িক উন্নতি হবে, আপনার আর্থিক ডেভেলপমেন্ট হবে, বারবার যে অর্থ বেরিয়ে যাচ্ছে অর্থাৎ লক্ষ্মী যে চঞ্চলা, আপনার অর্থ বারবার বেরিয়ে যাচ্ছে, সেটাকে আপনি অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। যদি আপনাদের মনে কোনো বাসনা থেকে থাকে যে হওয়া কাজ আটকে যাচ্ছে, হচ্ছে না, অথবা বাড়িতে যদি বিবাহযোগ্য কোনো কন্যা থাকে, বিবাহের জন্য কথাবার্তা চালানো হচ্ছে অথচ মুখের সামনে এসে কেটে যাচ্ছে, তাহলে পরে আপনারা ওই দিন একটি কাঁচা হলুদের মধ্যে শ্রীং কথাটি লিখে মা লক্ষ্মীর পাশে রেখে দিন এবং অবশ্যই সেটি আতপচালের ওপরে আপনি রাখবেন। এছাড়াও আপনি একটু চাল, দুধ এবং মিশ্রি দিয়ে পায়েস করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদান করুন। সেখানে কিন্তু মিশ্রি দেবেন, সবচেয়ে ভালো হয় মিশ্রির পায়েস করুন। দেখুন বিবাহযোগ্য কন্যার বিবাহ কথা পাকা অবশ্যই হয়ে যাবে এবং তার বিবাহ সম্পূর্ণ হবে। অনেক সময় দেখা যায় বাড়িতে বাস্তু নানা রকম সমস্যা দেখা দিয়েছে বা বাড়িতে নেগেটিভ এনার্জি ভরে গেছে, আর্থিক ডেভেলপমেন্ট নেই, আপনার ঋণ হয়ে যাচ্ছে, লোকের সাথে আপনার ঝগড়া অশান্তি বেঁধে যাচ্ছে, তাহলে পরে কি করবেন? কোনো দোকান অর্থাৎ শঙ্খের দোকান থেকে একটু শঙ্খের গুঁড়ো কিনে নিয়ে আসুন। সেই শঙ্খর গুঁড়োর সাথে বাড়িতে যে হলুদ থাকে, গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদ একসাথে মেশান, মিশিয়ে সেটা গোলাপ জল ও গঙ্গার জলের সাথে একটা মিশ্রণ তৈরি করুন। করার পরে আম পাতা দিয়ে সেটি আপনি আপনার গৃহস্থলীর চারিপাশে ছড়িয়ে দিন এবং এটি আপনাকে প্রত্যেক দিন করতে হবে। বিশেষত পূর্ণিমা থেকে আপনি যদি শুরু করেন, অন্তত 5-7 দিন আপনাকে এটা পরপর করতে হবে। এটা করুন এবং তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন জ্বালুন, তাহলে পরে আপনাদের এই বাস্তু সম্পর্কিত সমস্যা ঠিক হবে এবং আপনারা নানান বাধা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এই দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন যেরকম একটি শুভ দিন, ঠিক এই দিনই পড়েছে চন্দ্রগ্রহণ, কাজে দিনের মাহাত্ম্য কিন্তু অনেক বেড়ে গেছে, যার ফলে এই দিন যদি আপনারা কোনো রকম দান করেন তাহলে সহস্র পুণ্যের ফল আপনারা লাভ করতে পারবেন। এই দিন চেষ্টা করুন কোনো গরিব মানুষকে আটা অথবা চিনি দান করা, অথবা কোনো মন্দিরে গিয়েও আপনি আটা বা চিনি দান করতে পারেন, যেটি আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড শুভপ্রদ হবে। এছাড়াও সন্ধ্যেবেলায় যখন মোক্ষ লাভ হয়ে যাবে, গ্রহণ মোক্ষ শেষ হবে যখন 6:19, তারপরে গিয়ে আপনারা চন্দ্রদেবকে দর্শন করতে পারেন এবং চন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করতে পারেন। এটা যদি করতে পারেন তাহলে পরে আপনাদের পুণ্যের ফল বাড়বে, আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে, যারা প্রফেশনে আছেন তাদের উন্নতি, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ, শুভ যোগাযোগ বাড়বে, অবিবাহিত কন্যাদের ক্ষেত্রে বিবাহ লাভ হবে এবং আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে। চন্দ্রকে অর্ঘ্য দান করতে গেলে পরে একটু কাঁচা দুধ এবং আতপ চাল ও অল্প কেশর এবং একটু চিনি, এই মিশ্রণ করে চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনি অর্ঘ্য দেবেন এবং জল দেবেন। সেই জলটা আপনি সামনে কোনো গামলার মধ্যে যদি জল রাখেন তার উপরেও ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই চন্দ্র দর্শন করার পরে চন্দ্রকে অর্ঘ্য দিন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়াও যাদের চন্দ্র জন্মছকে দুর্বল আছে বা রাহুচন্দ্র যোগ রয়েছে, শনিচন্দ্র যোগ রয়েছে, কেতুচন্দ্র যোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল হবে, চঞ্চলতা দূর হবে এবং মানসিক প্রশান্তি আসবে, মানসিক অস্থিরতা অনেকটাই কমে যাবে। তাহলে বন্ধুরা এই টোটকাগুলো আপনারা করে দেখুন, দেখবেন সত্যি আপনারা বেশ উপকৃত হয়েছেন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আগামী দিন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং